আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অনেকে কমেন্ট করতেছে যে ভাইয়া আমার টিকটকে হুটহাট করে মেসেজ আসতেছে, বলা নাই কয় নাই যে কই আমার টিকটকে মেসেজ দিতেছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনাদের টিকটকে যদি কেউ মেসেজ দিতে না পারে সেটা আপনারা কিভাবে অফ করবেন। তো মূল ভিডিওতে যার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দেবেন, আর যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ওয়েলকাম ব্যাক। অনেকে আমাকে কমেন্ট করে বলতেছে যে আমার টিকটকে মেসেজ তো বন্ধ হচ্ছে না, তারপরে সবাই দেয় সেটিংসটা করার পরে আর কখনোই আপনার টিকটকে কেউই আপনাকে মেসেজ দিতে পারবে না। আপনি যদি না চান তাহলে কেউই আপনাকে মেসেজ দিতে পারবে না। সেটা টিকটক অ্যাপসটিকে ওপেন করে দেবেন, এইখান থেকে লোগোর পরে একটা ক্লিক করে দেবেন, উপরে দিকে থ্রি লাইন মেনু পাবেন, জাস্ট এই থ্রি লাইন মেনুতে একটা ক্লিক করে দেবেন। তারপর একদম নিচের দিকে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। উপরের দিকে পাবেন প্রাইভেসি, এই প্রাইভেসিতে একটা ক্লিক করে দেবেন। স্ক্রল করে নিচের দিকে আসবেন ডাইরেক্ট মেসেজ, এখানে এভরিওনের জায়গায় একটা ক্লিক করে দেবেন। এই যে উপরে দিয়ে দিতে পারবেন ডাইরেক্ট মেসেজ, এখানে এভরিওন করা আছে যার কারণে আপনাকে টিকটকে সবাই আপনাকে মেসেজ দিতেছে। তো আপনারা এখান থেকে এভরিওনে একটা ক্লিক করে দেবেন। নিচের দিকে দেখতে পারবেন এভরিওন আছে, সাজেস্ট ফ্রেন্ড আছে, ফ্রেন্ডস আছে, আর আছে নো ওয়ান আছে, একদম লাস্টে যেটা আছে নো ওয়ান এটাকে সিলেক্ট করে দেবেন। এটা সিলেক্ট করে দিলে কী হবে, আপনার টিকটকে ইনবক্সে কেউ কখনোই মেসেজ করতে পারবেন না। আর যদি এখানে আপনি ফ্রেন্ডস দিয়ে রাখেন তাহলে আপনি টিকটকে যাদেরকে ফলো ব্যাক করেছেন তারা আপনাকে মেসেজ করতে পারবে, আর সাজেস্ট ফ্রেন্ড তো যারা সাজেস্ট ফ্রেন্ড আছে তারা করতে পারবে, আর এভরিওন দিয়ে রাখলে তো জানেনই যে কেউ আপনাকে টিকটকে ইনবক্সে মেসেজ করতে পারবে। এদিকে যেটা আছে নো ওয়ান এটাকে সিলেক্ট করে দেবেন। দ্যাটস ইট, টিকটক ইনবক্সে কেউ কখনোই মেসেজ করতে পারবে না, এই কাজটি করে নেবেন। তারপর এখান থেকে আরেকটা বিষয় আপনাদের আমি বলে রাখি, সেটা হলো এই যে উপরের দিকে দেখতে পারবেন যে কমেন্টস আছে, কমেন্টসের ক্ষেত্রেও আপনি যদি চলে যান, এখানে চলে যাওয়ার পরে উপরের দিকে এভরিওয়ান দেওয়া আছে, এখানে আপনি এখানে যদি ক্লিক করে দেন নো ওয়ান দেওয়া থাকে তাহলে আপনার টিকটকে কেউ আপনাকে কমেন্ট করতে পারবে না। আর যদি এখান থেকে আপনি এভরিওয়ান দিয়ে রাখেন তাহলে তো আপনার যে কেউ আপনাকে কমেন্ট করতে পারবে, আর ফলোয়ার দ্যাট ইউ ফলো ব্যাক এখানে এটা দিয়ে রাখলে আপনাকে আপনি যাদেরকে ফলো করেছেন বা ফলো ব্যাক করেছেন তারা শুধু আপনাকে কমেন্ট করতে পারবে, আদারওয়াইজ আর কেউ করতে পারবে না। এখন আপনারা সিদ্ধান্ত নিতে পারেন আপনারা কোনটা সিলেক্ট করে রাখবেন। আপনারা যদি চান যে আপনি টিকটকে আপনাদের পোস্টে বা ভিডিওতে সবাই কমেন্ট করুক সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু উপরের দিকে এভরিওয়ান যেটা আছে এটাকে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে? তো আমি এটাকে সিলেক্ট করে রাখছি, আপনি এটা সিলেক্ট করে দেবেন। কোনো বিষয় জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করুন, সেই অনুযায়ী আমি ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেব। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।